প্রাতন মুক্তিদূত শারদ সম্মাননা প্রথম বর্ষ 2022 সেরা দশের তালিকা। প্রথম স্থান পঞ্চদশ পল্লী দুর্গোৎসব পূজা কমিটি, দ্বিতীয় স্থান মণিপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তৃতীয় স্থান অমর ভারতী ক্লাব, চতুর্থ স্থান দেয়ারাপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, পঞ্চম স্থান আজাদ হিন্দ ক্লাব, ষষ্ঠ স্থান পোড়াঘাট গৌরগঙ্গা বারোয়ারি, সপ্তম স্থান বড়াইঘাট স্পোর্টিং ক্লাব, অষ্টম স্থান আনন্দময়ী দুর্গোৎসব কমিটি, নবম স্থান চারপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি ষষ্ঠীতলা, দশম স্থান রাধাবাজার পার্ক দুর্গোৎসব কমিটি। পুরস্কার গ্রহণ করলেন এই দেয়ারাপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি ও সম্পাদক। আমি বলবো, এই পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে, এরকম সন্তুষ্ট আমরা অনেকদিন হয়নি এইভাবে, এবছর পেয়েছি, আমাদের অনেক ভালো লাগছে, আপনাদের অনেক ধন্যবাদ। বাস এই বলে আমি শেষ করলাম। মাম্পি ক্যাটারার, দক্ষিণ বঙ্গপাড়া, রাধাবাজার, নবদ্বীপ, নদিয়া। বিশদে জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 8016318691 বা 8250237660 এই নাম্বারে। এই প্রতিযোগিতায় নবদ্বীপের 17টি বারোয়ারি অংশগ্রহণ করেছিল বলে নিয়ে এই প্রতিযোগিতা ছিল আবেদন ভিত্তিক, যারা আবেদন করেছিলেন তাদের প্রতিভা, হয়তো এর বাইরেও কেউ ভালো থাকতে পারে, কিন্তু আমাদের এই প্রতিযোগিতা ছিল যারা আবেদন করবেন তাদের পুজো বান্ধবী দেখা হবে। সেই প্রতিযোগিতার নিরিখে আমাদের যারা কালকে বিচারক এসেছিলেন, প্রথম হয়েছে পঞ্চদশ পল্লী, দ্বিতীয় হয়েছে মণিপুর ঘাট, আর তৃতীয় হয়েছে অমর ভারতী, চতুর্থ হয়েছে নাতনারা, এবং পঞ্চম হয়ে দশজনকে আমরা পুরস্কৃত করছি। এবং বাকি যারা, যেহেতু পত্রিকার এবার সুবর্ণ জয়ন্তী 50 বছর বর্ষ, আমরা কাউকেই নিরাশ করিনি, যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকটাই আমরা স্মারক উপহার দেব। ধন্যবাদ। পুরাতন মুক্তিদূত শারদ সম্মাননা 2022 তার পক্ষ থেকে এবছর প্রথম পুরস্কার জিতে নিলেন পঞ্চদশ পল্লী দুর্গোৎসব কমিটি, কোলেডাঙ্গা রোড, হরিতলা, নবদ্বীপ। এখন ওনাদের হাতে পুরস্কার প্রদান করছেন পত্রিকা পুরাতন মুক্তিদূত পত্রিকার সম্পাদক শ্রী হিমঙ্কর ভট্টাচার্য মহাশয়। কোহিনুর শুটিং শাড়ি, রেমন্ডস, ডনিয়ার, সিয়ারামস, আরভিন, গ্রাভেরা, গ্রাসিম ইত্যাদি বিভিন্ন নামী দামি কোম্পানির জামা প্যান্টের পিস পাওয়া যায় কোহিনুর গার্মেন্ট। বাচ্চাদের বাবাসুট, শার্ট, প্যান্ট, ইন্দো ওয়েস্টার্ন, মোদিকোট, লং ফ্রক, টু পার্ট, হট প্যান্ট সেট, পার্টি ফ্রক, লেডিস ব্লেজার, জ্যাকেট, শীত বস্ত্র ও হোশিয়ারি দ্রব্য পাওয়া যায়। আপনারা মণিপুরের সাথে আপনাদের যথেষ্ট টক্কর হয়েছে, হওয়ার পরে আপনারা সামান্য ব্যবধানে এগিয়ে বিচারকরা মণিপুর, আমাদের যে 18টা বারোয়ারি আমরা ভিজিট করেছিলাম তাদের মধ্যে মণিপুর আর আপনাদের স্কুল খুব কাছাকাছি ছিল। হ্যাঁ, আপনাদের এই শিল্পকর্মের জন্য আপনারা এই পুরস্কার পাচ্ছেন, আগামী দিনে আশা করি আপনারা আরও ভালোভাবে পুজো করবেন, আমরাও আপনাদের এই সম্মাননা জানানোর চেষ্টা করব। আমরাও চেষ্টা করব। তাদের হাতে প্রশংসা পত্র কিশোর গোস্বামী মহাশয়। আজকে এই সম্মাননাটি আপনাদের কেমন লাগছে? আমরা সত্যি খুব আপ্লুত, ভালো লাগছে, এবং আমরা ধন্যবাদ জানাই মুক্তিযুদ্ধ পত্রিকাকে। তারা শুধুমাত্র খবর পরিবেশন নয়, তার সঙ্গে যাকে এরকম একটা সামাজিক প্রেক্ষাপটও রেখেছেন এবং প্রতিটা পত্রিকাতে এই সম্মাননা জ্ঞাপন করছেন, সেটাও আমরা তাদেরকে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই, এবং আশা করবো আগামী দিনেও মুক্তিযুদ্ধ এইভাবেই পুজোগুলো পাশে থাকবে, পুজোগুলোকে উৎসাহিত করার জন্য। আপনার নাম? আমার নাম সুব্রত পাল, সম্পাদক, সম্পাদক নবদ্বীপ আওয়ামী ক্লাব দুর্গা পূজা কমিটি। পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার পক্ষ থেকে এই যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে শারদ সম্মাননা উৎসাহিত করার জন্য, এটা ভেবে যে আপনার কেমন লাগছে? ভালো দিক, আগে পুজো হতো ঢাক বাজতো, হিন্দি গান বাজতো, পুজো শেষ হয়ে যেত, কোথা দিয়ে আসতো কোথা দিয়ে চলে যেত জানতাম না। এখন পুজোর আগে থেকেই একটা প্রস্তুতি, একটা সভ্যতা, একটা শৃঙ্খলা, একটা সংস্কৃতি। এই পুরস্কার দান, পুরস্কার প্রাপ্তিটা আমার কাছে মনে হয়
সুন্দর সংস্কৃতিকে ধারাকে বহন করে নিয়ে চলেছে। সুতরাং মুক্তিযুদ্ধের এই যে ভাবনা, এই যে চিন্তা, এই যে চেতনা, এটাকে আমরা স্বাগত জানাই। আমার নাম কৃষ্ণ কৃষ্ণ গোস্বামী।